হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আজকে একদম তোমাদের একটা রিকোয়েস্ট ভিডিও তো এই ভিডিওটা অনেক দিন ধরে রিকোয়েস্টও ছিল তো ভাবলাম যে চলো করে নিই সবাই রিকোয়েস্ট একটু একটু রাখা দরকার তো এখানে আমি হচ্ছে ঘর পরিষ্কার করব এখানে দেখো আমি প্রথমে কিন্তু বাসি ঘর আগে থেকে ঝাড় দেওয়া হয়ে গেছিলো কিন্তু আমি ঘর ঝেড়েছি আজকে যে ঝুলকালিগুলো থাকে না তো সেই ঝুলকালিগুলো ঝেড়েছি আর কি তো ঝাড়ার পরে ঘরটা এখনো মুছে নেবো আর হচ্ছে সাথে হচ্ছে অনেক জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি তো কাজ সেটা হচ্ছে কাজবো তো আজকে হচ্ছে বসে ঘর মুছবো সাথে হচ্ছে ওয়াশিং করবো ঠিক আছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে গ্রামে বাড়িতে কীর্তন চলে আসতে আর দুদিন হাতে গোনা আর দু চার দিন আছে কীর্তন তো সেজন্য ঘর দুয়ার ঝাড়া পোছার প্রত্যেক বাড়ি কিন্তু ঝুঁঝঝার লেগে গেছে তো এটাই কিন্তু হয় আমাদের গ্রামের দিকে আর কি কোথাও পুজো বলো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান হোক না কেন আগে কিন্তু ঘর বাড়ি ঝাড়া পোছাটা এটা কিন্তু থাকবেই থাকবে তো আমিও সেরকমভাবে ঘর আজকে ঝেড়ে নিয়েছি সমস্ত ঘর ঝাড়া হয়ে গেছে এইসব সোপার কভার টবর দেখতে পাচ্ছ এগুলো ঝাড়া হয়েছে কিন্তু আজকে তুলবো না এগুলো সরিয়েই করেছিলাম বাট ওইগুলো কালকে ধুয়ে দেবো কালকের ব্লগে দেখতে পাবে আর কি তো সেজন্য আমি হচ্ছে ঘর দেখো ঘর পুরো ঝাড়ছি ঝাড়ার পরে কিন্তু এখন ধীরে ধীরে করে করে ঘরগুলো মুছে নেব আসলে প্রচণ্ড মানে ঝাড়া হয়েছে তো ধুলবালি লেগে আছে তো ভাবলাম গিয়ে চলো বসে বসে ভালো করে একটু সময় নিয়ে মুছি প্রত্যেক দিন তো তাড়াহুড়ো করে ডান্ডি দিয়ে কোনো রকম পুছাপুছি করে চলে যায় তো একটু সময় নিয়ে ভালো করে মুছতে হবে দেখো ধীরে সুস্থে করে আজকে ভালোভাবে ঘরটা ভালো করে কোনা 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 কাঞ্চিতে আসলে ভালো করে ঢুকে ঢুকে মুছে নেব আর কি ঘরটা তো আজকে একটু সময় আছে তো সময়ের জন্য দেখো এখানে মিষ্টি মিষ্টি প্রায় দশটা বাজে কিন্তু ওকে এখন অঙ্গনবাড়ি সেন্টারে পাঠাবো তো ওকে আগে রেডিটা করে নিয়েছি আমি এখনও স্নান করিনি পুজোর দিনে আজকে কাজ তো আছে বলো কাজ তো প্রত্যেক দিনই থাকে কিন্তু সময়ের অভাব যাই হোক আজকে একটু সময় বের করে ভালো করে নেব আর এই ঘরের মাঝখানে চাল ঢালা আছে আসলে চালগুলো কেনা হয়েছে মিল থেকে ডায়েট নিয়ে আসছে তো তো বললো যে একটু কিছু মানে আজকের দিনটা একটু ঢেলে রাখো রেখে আর কি একটু মেলে দাও নাহলে ঘুমিয়ে উঠবে চাউলগুলো গরম ধান গরম চাউল আছে মিল থেকে নিয়ে আসছে তো সেজন্য আমি ঘরের মধ্যে মানে মেলানো ছিল তো এখন গুটিয়ে রেখে রেখে দিয়েছি তো চালগুলো পরে ঝাড়তে বলবো আমি ঝাড়তে পারি না আমি যদি ঝাড়তে পারতাম তাহলে আমি ঝাড়িয়ে দিতাম তো রাতের বেলা ঢেকে রাখছি এই দুদিন মানে এক দুদিন হয়েছে চালগুলো দিয়েছে কিন্তু আমি ঝাড়তে পারি না যাকে ঝাড়ার কথা বলেছি সে বললো আজকে বৃহস্পতিবার ঝাড়বো না বৌমা কালকে এসে ঝাড়ে দেবো মানে আমার মাসি শাশুড়ি তো চাউল আমি ঝাড়তে পারি না যার জন্য এই চাউলগুলো এইভাবে আছে তা নাহলে আমি যদি পারতাম তাহলে কবেই করে নিতাম হুম তো এই হচ্ছে ব্যাপার তো যেটা পারি সেটা তো কারোর অপেক্ষায় ফেলে রাখি না আর যেটা পারি না তো পারি না সত্যি কথা বললাম তোমাদের তো যাই হোক দেখো এক একটা রুম ভালো করে করে মুছে নেবো একদম খাটের নিচে ঢুকে ঢুকে সুন্দরভাবে কিন্তু ভালোভাবে মুছে নেবো যতটা আমি পারবো আর কি ঢুকতে এই খাটটা অনেকটা নিচু তো এই খাটটা ঢোকা যায় না ঠিক করে তো যতটা খানিক হাত গেছে তত তত ভিতরে কিন্তু আমি মুছে নিয়ে আসতে পারলাম আর কি ভীষণ নোংরা হয়েছিল ঘর দুয়ার প্রত্যেক দিন মুছি কি আসলে আর এইভাবে ঢুকে ঢুকে ভিতরে কাঞ্চি থেকে দেখবে ডান্ডি দিয়ে মুছতে গেলে হয়ে ওঠে না আমি সপ্তাহে একবার করে এইভাবে বসে মুছি আর প্রত্যেক দিন ডান্ডিটা দিয়েই তাড়াতাড়ি করে মুছে ফেলি আর কি এটা হচ্ছে ব্যাপার আর কি তো যাই হোক দেখো সমস্ত ঘরগুলো কিন্তু সুন্দরভাবে মুছে নেবো আর হচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড় কাজ দেখবে আমাদের আমরা যারা ঘরের কাজ করি মানে ঘরে যারা হাবো যাবে আমরা আমাদের কিন্তু এইসব টুকি নাকি কাজই কিন্তু ভীষণ কাজ এসব কাজ মানে না করলেও নয় আর করলেও সেভাবে মানে তাড়াতাড়ি করে করতে হয় তাই না তো সংসারের কাজ একটা তো কাজ থাকে না নানান রকমের কাজ থাকে তো এই হচ্ছে সমস্যা যার জন্য ভালোভাবে সেইভাবে মানে নিখুঁতভাবে সমস্ত কাজগুলো করে ওঠার চেষ্টা করি কিন্তু কিছু কিছু সময় আছে সমস্যাতে পারা যায় না তার জন্য কিন্তু হয়ে ওঠে না আর কি তো দেখো চলে আসলাম আমার বেডরুমটায় আমার বেডরুমের খাটটা তো আরও নিচু তো ওই খাটের তলে ভীষণ কষ্ট হয়েছিলো মশা মশার সময় তো সেটুকু তোমাদের দেখানো হয়নি কেননা এই ঘরটা ততটা মানে লাইটিং কম যার জন্যে সেভাবে আমি পারি না দেখাতে আর সেজন্য অসুবিধা হয় খুব ভীষণ অসুবিধা হয় তো ওই খাটের নিচে প্রচণ্ড গরম পড়ে লেগে গেছে এতটা গরম লাগছিল আর কি কি বলবো তোমাদের তো যাই হোক আমার বেডরুমটাও মোছা হয়ে গেছে সামনে ওই যে একটা রুম আছে বারান্দাটা পুরো লম্বা আছে মানে অনেক কটা রুম তো মুছতে এইভাবে বসে ভীষণ কষ্ট হয় আমি যেহেতু একটু মোটা মানুষ তো আমার তো আরও বেশি কষ্ট হয় আর কি তো যাই হোক এইভাবে মুছতে পারলে তো অত্যন্ত ভালো শরীরের পক্ষেও কিন্তু ভালো তো কি করব যদি না পারি কী করবো বলো আর কাজের যে অনেকটা চাপ থাকে আর এগুলো মুছতে গেলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার হাতে অনেকটা সময় থাকলে ধীরে সুস্থে করে মশা যায় আর আমার তো আগোনা কাজ তোমরা তো দেখো আমার ভিডিওগুলো তো দেখতেই পারো মানে ভীষণ কাজের চাপ থাকে আমার সব সময় তো এই কাজের চাপের জন্য কিন্তু সময় সময় হয়েও ওঠে না তো যখন আমি সময় পাই ভিডিও করি বা নাই করি যখন আমি সময় পাই আমি কিন্তু এইভাবে কাজগুলো করি তো অনেক দিন আছে তোমাদের দেখানো হয় না কিন্তু প্রত্যেক কটা জিনিসকে দেখানো কি সম্ভব হয় বলো কখনো সম্ভব হয় না তো অনেক কিছু কিন্তু স্কিপ করে যায় যতটা পারি মানে যখন দেখবে কাজ করতে করতে অনেকটা কষ্ট হয়ে যায় তখন আর মনে হয় না স্টানটা ভিডিও করি স্টানটা সেটিং করি ইয়ে করি আর টাইমের যদি অনেকটা শর্ট থাকে এই হচ্ছে ব্যাপার আর কি তো দেখো কতটা জামা কাপড় ভিজিয়েছি আসলে কদিন ধরে ভীষণ কাছাকাছি আছে কেন বুঝতেই পারো গ্রামে কীর্তন আছে তারপরে বাপের বাড়িতে যাব সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে তারপরে তো যাবো তো সেজন্য কিন্তু ভীষণ কাজের চাপ আছে তো এক এক করে করে সমস্ত কাজগুলো দেখো আমি ঘরে একা ঘরের একা বউ তো আমাকেই কিন্তু সবটাই করতে হবে করে দেওয়ার আমার কেউ নেই নিজেকেই সব কিছু কাজগুলো করতে হবে তো সেজন্য আমি ধীরে সুস্থভাবে করলে আমার হবে না মানে আমার সময়ের সাথে আমি পেরে উঠি না তো যাই হোক এখন একটু দিন বড় তাও একটু কাজগুলো গোছানো যায় আসলে বাচ্চা কাচা নিয়ে থাকতে হতো তাদের কিন্তু টাইম আছে আমাদের টাইম যতটুকু থাকুক না থাকুক তাদের টাইম মতো খাওয়ানো স্নান করানো স্কুল পাঠানো ভীষণ কাজের চাপ হয়ে যায় মাঝে মধ্যে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক কিছু করার থাকে না সমস্ত কাজগুলো যদি একা হাতে করতে হয় তো অনেকটা ভুলভ্রান্তি হয়েই থাকে তো প্লিজ বন্ধুরা আমার কথাবার্তা যদি কোনো রকম ভুলভ্রান্তি থাকে তোমরা হচ্ছে নিজে মনে করে ক্ষমা করে দিও আর কোথায় ভুল বলেছি কি বলেছি সেটা আমাকে কমেন্টে অবশ্য জানিও ঠিক আছে তো এখানে দেখো জামা কাপড়গুলো অর্ধেকটা কেচে নিয়েছি আরও মানে ভীষণ রোদ পড়ে এইখানটাতে আজ বেলা হয়ে গেছে অনেকটা মাথা আমার মানে ঘুরে উঠছিল এত পরিমাণে রোদ পড়ছিল আর কি আর এখন রোদের তাপটা ভীষণ রোদের তাপ মানে এতটা তাপ ওঠে মানে গরম 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 পড়ে গেছে আর কি তো মিষ্টিকে দেখো অঙ্গনবাড়ি ছেড়ে দিয়ে আসছি এসেই আমি কিন্তু এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সক সকাল তো সেই সব জামা কাপড়গুলো এখন কাচতে বসলাম সেই এখন বাজে সাড়ে এগারোটার মতন বাজে আজকে পুজো আসটা অনেক কাজ আছে তো সেগুলো কিছু কমপ্লিট হয়নি আর কি তো সেগুলো আমি কমপ্লিট করব তো যাই হোক আজকে যেহেতু তোমাদের দেখাবো ঘর পোছার সাথে ওয়াশিং ভিডিও তো সেই জন্য এটুকুই করেছি আসলে এরপরে আমি আর ভিডিও করার সময়ই পাইনি তো যার জন্য এই দু এটুকুই করেছি তো ভাবলাম যে চলো তোমাদের এটুকুই দেখিয়ে দিই আর কি আজকে আকাশটা দেখো কত সুন্দর একদম হিউ মানে সুন্দর লাগছিল আর কি দেখতে তো যাই হোক দেখো জামাকাপড়গুলো হয়ে গেছে আমার মেলা মানে এইখানেই মেলে দেবো জিন্সের যে প্যান্টগুলো আছে ফুল প্যান্টগুলো আছে তো সেগুলো এইখানেই মেলে দেবো আর বাদ বাকি জামা কাপড় আছে সেগুলো নিয়ে ওই পাশে ওই তারটাতে মেলে দেবো আর কি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি লম্বা করছি না আর এইটুকুই রাখছি কেমন হয়েছে তোমরা অবশ্য জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা সবাই ভালো থাকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতন সবাইকে টাটা জানিয়ে আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো